সই তুমি এখানে কি করে এলে? সই কে তোমার সই গো? তুমি কে গো? সই তুমি আমায় চিনতে পারছো না? আমি রোহিণী, তোমার রোহিণী সই। বোন তুই? বোন তুই? জানিস জানিস বড়মা রাজা মশাই সব সময় একটা কথাই বলতেন, রোহিণী রোহিণী আর রোহিণী। তোর জন্য রাজা মশাই আর বড়মার কত কষ্ট, আমি তোকে কি করে বোঝাবো বল? বড়মা রাজা মশাই বোন এসব কি বলছো তুমি সই? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে দাঁড়া দাঁড়া, আমি তোকে সব বুঝিয়ে বলছি, দাঁড়া। दीदी भाई घटनाटा अद्भुत बटे आमार काछे एसो तो अग्नि एसो। বুঝতে পারলে তুমি? তোমার জন্মের অনেক রহস্য আছে, কিন্তু সেই সব রহস্য কোনো শক্তি দিয়ে বাঁধা। আমি সেই শক্তি ভাঙতে পারছি না। যেদিন পারবো সেদিন তোমার প্রশ্নের উত্তর দিতে পারবো। তুমি যে সাধারণ নও সে কথা জানতে আমার বাকি নেই, শুধু ওই চিহ্ন কিসের তা আমাকে জানতে হবে। এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না, যাত্রার দিকে মন দাও, তোমার বিশ্রামের দরকার। হ্যাঁ বুড়িমা, কিন্তু কিন্তু রাজকন্যা সে আজ তার বড় আপনজনকে পেয়েছে, ওকে একটু সময় দাও অগ্নি। অনাথ হয়েছে শুধুমাত্র ওই কামিনীর জন্য, এখন তারপর এসে জুটেছে ওই কাল লাগিনি। তুই চিন্তা করিস না দিদি ভাই, আমরা আমাদের ভাগ্যের দুঃখ পেয়ে গেছি, এবার এবার সবকিছু ভালো হবে, আমরা আবার সুখ ফিরে পাবো। চিন্তা করিস না দিদি ভাই, কাল লাগিনি আমার বাবা মাকে আমার থেকে আর বেশি দিন দূরে রাখতে পারবে না। খুব তাড়াতাড়ি আমি আমার বাবা মাকে উদ্ধার করবো। বড় শয়তান কাল নাগিনী, তো বড় শয়তান এরকম একটা কাণ্ড করলো। ছি ছি, আমি আমি বাপ। কি হচ্ছে? কি হচ্ছে এগুলো? কি হচ্ছে এটা কাঞ্চন? বাঁচাও। 도대체 간첩? जोत्सना, जोत्सना, जोत्सना तुम्हीं ठीक आचो तो? आमी जेखाने थाकी, शेखाने सबाई भालोई थाके, निजेराई देखो, सठीक समय एशे, तोमादेर केमन रक्षा करलाम, कि, एबार खुशी निश्चय। তুমি কাউকে রক্ষা করতে জানো হ্যাঁ এই এই সমস্ত কিছু আড়ালে তুমি আছো পাল্লাগিনি আমি সব কামিনীর রাগ আমার উপর প্রকাশ করাটা কি ঠিক তোমরা নিজেরাই বলো না কামিনীর চেয়ে আমি কি তোমাদের ভালো রাখিনি বিশ্বাস করো আমাকে আমি যে তোমাদের বন্ধু খবরদার খবরদার তুমি আর একটাও কথা বলবে না মিথ্যে কথা বলার একটা সীমা থাকা উচিত কাল নাগিনী বন্ধু কোন বন্ধুর কথা বলছো তুমি তুমি আমার মেয়ের বিশ্বাসে কি দান দিয়েছো হ্যাঁ কি প্রতিদান দিয়েছো আমার মেয়ের বিশ্বাসে তুমি তুমি বন্ধু সেজে আমার মেয়ের ক্ষতি করতে চেয়েছো আমার মেয়ের তুমি আমার মেয়ের সাথে কি করতে চাও বলো কি করতে চাও কি করছো কি তুমি কাঞ্চন ও আমার মেয়ের কাছ থেকে কি চাও বলো কি চাও আমার মেয়ের কাছ থেকে কি চাও তুমি এত কথা জেনে তোমাদের কি লাভ শান্ত হয়ে থাকো শান্ত নিজেদের মেয়ে আসা অবধি একটু অপেক্ষা করো না হলে তো দেখতেই পাচ্ছ চারিদিকে কি সাংঘাতিক বিপদ তাই না তুমি ভুল করছো কাল নাগিনী আমি থাকতে যোচনার কোনো ক্ষতি হতে দেব না ওহো হো 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 তাহলে তো বড় বিপদ হয়ে গেল তাহলে বরং এক কাজ করি তোমাদের বরং আলাদাই রাখি কি লাভ বিপদ বাড়িয়ে रोहिणी सुनते पाच्छो तुमी कोथाय तुमी पथ तो तुम्हें देखिए दिएছি এবার যত তাড়াতাড়ি সম্ভব সেই পথ পেরিয়ে চলে এসো তো দেখি না হলে কিন্তু এতে প্রবেশ করো তুমি তোমার গন্তব্যে পৌঁছে যাবে সময় নষ্ট করো না আমাদের শক্তি ক্ষয় হচ্ছে মনে রেখো কি আশা নিয়ে আমরা তোমাকে সাহায্য করলাম যদি আমাদের আশা পূর্ণ না হয় তাহলে তোমার প্রাণ দিয়ে তার মূল্য চোকাতে হবে যত দ্রুত সম্ভব এই বিপত্তি থেকে নিজেকে রক্ষা করতেই হবে तो देरी करছে কেন मोहिनी की सफल হয়েছে আমার পক্ষে কাঁচার মধ্যে বন্দি থাকা সম্ভব নয় এত বড় দায়িত্ব मोहिनी के दिए फोन करलाम ना तो मोहिनी तुम एसेছো? हाँ राजमाना शुधु आसिनी साथे तोमार मुक्तिर उपायो एनेছি। सकाल हो गए आकाशेर दिके ताकिये कि देखछिस रे? ओमा ए तो मेघेर भेला रे, कि सुंदर। राजकन्या राजकन्या जोधा ओई देखो जोधा देखते पाচ্ছেন आकाशे मेघेर भेला आमादेर पथ देखाচ্ছে। नौका जेखाने पाबो एबार मने हय़ आमादेर सेखाने जावार पाला। मोहिनी आमार मुक्तिर समय हये गेछे, देरी करो ना, अस्त्र प्रयोग कर। एत बड़ मकरमुखी खाँचा थेके आमाके मुक्त करार जोन्नो एत क्षुद्र ना ना नागेदेर भूल हवार कथा नय। एई अस्त्रई यथेष्ट हबे। मोहिनी अस्त्र प्रयोग करो। राजमाता एबार तुमी ए पास थेके बेरिये एसो साबधाने। कि एबार खुशी तो राजमाता? कत सहजेई तोमाय उद्धार करलाम बोलो तो। एते तोमार कोनो अवदान नेई मोहिनी, सबी नागेदेर शक्तिर फल। हावाते आमार मुक्तिर गंध पेয়েছে ওরা, তাই এভাবে ধেয়ে আসছে। মোহিনী शक्त करे आमार हाथ धरो। द्रुत आमादेर एखान थेके बेरोते हबे मोहिनी। राजमाता ओदिके काल नागिनीओ निश्चयই নিজের মতন কিছু একটা চক্রান্ত করছে আর তা জানা আমাদের খুবই দরকার। সত্যি জানা দরকার কালনাগিনী ক্রমশ রহস্যময় হয়ে উঠছে। কি চাইও? তুমি ঠিকই বলেছো রাজকন্যা, অকারণে এই ভেলাটা মেঘে কিন্তু দেখা দেয়নি। কিন্তু যোদ্ধা, এটা কিসের সংকেত? ঠিকই বলেছিস দিদি ভাই, ওই ভেলাকেই তোদের অনুসরণ করতে হবে। ওমা, সে কি? আকাশের ভেলাকে অনুসরণ করতে গেলে যে বোনকেও আকাশে উঠতে হবে? রাজকন্যা, উনি কে? যোদ্ধা, এটা হলো আমার দিদি ভাই সইয়ার মন্ত্রী মশাইয়ের মেয়ে। আমি আপনাকে বাদবাকি সব কথা পরে বলবো। জয়নাথ, কোথায় তুই? ও বাবা বন্ধু, তুমি কখন এলে? কতদিন দেখিনি তোমাকে। কথা পরে হবে, আগে জয়নাগের পিঠে চড়ে বস দেখি তোরা। দিদি ভাই এদিকে আয় তো। বাহ, কি সুন্দর এটা, গায়ে আবার নকশা আঁকা। এটা একবার হাতে ঘষ তো। এটা তোর কাছে যত্ন করে রাখিস দিদি ভাই, কাজে লাগবে সব সময়। জয়নাগ, ওই মেঘের বেলার পিছু নিবি। আর দেরি করিস না। বোন বুঝি আবার চলে যাবে? হ্যাঁ, ওদের এবার যাত্রা করতে হবে। দিদি ভাই, হ্যাঁ বুড়িমা, যা করবি বুঝে শুনে করবি দিদি। জয়নাগ তোদের ছেড়ে আবার ফিরে আসবে, এই যাত্রা তোদের একার দিদি। সাবধানে যাস বোন, আমার রাজামশাই আর বড় মাকে ফিরিয়ে আনিস। তোরাও সাবধানে থাকিস। বিদায় জয়নাগ।